আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা আমাদের আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সুতরাথুল ইমামই ই মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসূসাইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারা বিরোচিতা করেননি এটা যায় আছে কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে অভবা ইউনা ইউনাজি সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেক আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কামনা এবং আল্লাহ ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এ হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমানে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করতো সে সালাত যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলে ঠিক হবে না ব্যাখেয়ালে অন্য অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে আদায় করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে সিজদার জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাদ পড়ে তাহলে সূত্রার বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না হারাম এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মা এবং মোসল্লা একসাথে তাওয়াফেরও জায়গা আবার সালাতেরও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাদ শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা মসজিদে যে পিলারগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাত পড়ার জন্য তো আমরা ওই জন্য এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাদ আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার সেচদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে তিন গজ বা তিন হাত আপনি যেখানে মোসল্লার সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রস ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রের মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ ফাহু মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাত পড়ছেন সূত্র দিয়ে কেউ যাচ্ছে আপনি তাকে থামিয়ে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটা রিকমেন্ড করেছেন এতে সালাত নষ্ট হবে না সে হয়তো বেখেয়ালে যাচ্ছিল আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে এই পাপ থেকে সে বেঁচে যাবে আবার যদি আসতেছে আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফালিয়ু কাতিলহু সে যেন তাকে ধাক্কা मारे সে যেন তাকে অ্যাটাক করে তো অ্যাটাক করার উদ্দেশ্য এই না যে আমি সালাতে পড়ে আরেক সালাত চলাকালীন অবস্থায় আরেকজনকে আঘাত করব ঘুষি মারব না এটা আল্লাহ রসুল গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই এটা বুঝিয়েছেন তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রের ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে সেজদার জায়গা কিংবা অ্যাজিউম করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল ঘর তৌফিক দান কর যদি পরিবারের কারোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে চাই তাহলে কি এটা সুইসাইডের মধ্যে পড়বে এখানে জীবন স্যাক্রিফাইস বলতে কি ধরনের স্যাক্রিফাইস একজন বলেছেন পরিবারের কারোর জন্য যদি জীবন স্যাক্রিফাইস করতে চাই সেটা কি জায়জ হবে প্রশ্নটা খুব একটা স্পষ্ট না আসলে কি ধরনের স্যাক্রিফাইস এটা যদি সুইসাইড হয় তাহলে তো করা যাবে না কিন্তু যদি এমন হয় যে আপনার বাবা মাকে অসুস্থ আপনি এক দুই ব্যাগ রক্ত দিয়ে সহযোগিতা করতে পারবেন সেটা আপনার স্যাক্রিফাইস অবশ্যই করবেন আপনি আব্বা মার জন্য খরচ করে স্যাক্রিফাইস করবেন আপনি সংসারের বড় সন্তান হলে বাকিদের জন্য স্যাক্রিফাইস করবেন অনেক সময় এমনও হয় যে আত্মীয় স্বজনের কারো দুইটা কিডনি একটা নষ্ট হয়েছে ফলে অন্য একজন একটা কিডনি দিয়ে সহযোগিতা করছে এটা অনেক বড় ধরনের স্যাক্রিফাইস এবং এগুলোর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনি যা যা পাবেন ইনশাআল্লাহ আমরা আর দু একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে এগুলোর উত্তর করে আমরা শেষ করবেন ইনশাল দেশের বাইরে থাকি ঠান্ডা পানির সমস্যা গ্যাস্ট্রিক ওজন নষ্ট হয়ে যায় বারবার কি করব গ্যাস্ট্রিক যদি কারো খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যে অল দা টাইম লং তার বায়ু নির্গত হতে থাকে সেক্ষেত্রে কি করবেন এই প্রশ্নটা অনেকে করে কারণ আমরা যে পরিমাণে খাদ্যে ভেজাল এবং তৈলাক্ত ভাজা পোড়া আমরা খাই এবং যে ফাস্টফুড সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি আমাদের অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যা এবং কারো কারো এতটা ভয়াবহ সমস্যা যে অলওয়েজ তার বায়ু নির্গত হতেই থাকে অনেকে বলে যে হুজুর অজু রাখতে পারি না আমি কি করব। এই ভাইয়ের বোধে এই ধরনের সমস্যা যদি অবস্থা এই পর্যায়ে চলে যায় যে অলওয়েজ বায়ু নির্গত হতেই থাকে আবার অনেকে বলে যে তাদের ইউরিন ড্রপ করতেই থাকে এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না এই পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি প্রত্যেক সালাতের জন্য একবার করে উঁজু করবেন দ্যাটস ইট যেমন জোহরের সালাতের জন্য আপনি একবার উঁজু করেন সাথে সাথে যদি অজু ভেঙেও যায় কিছু করার নেই আপনি সালাত পড়ে ফেলবেন জোহরের জন্য একবার উঁজু করবেন এবং সাথে সাথে সালাদ পড়বেন যদি অযু ভেঙেও যায় কিছু করার নেই যদি এরকম মারাত্মক পর্যায়ে চলে যায় তাদের জন্য এই নিয়ম প্রতিটি সালাতের জন্য এটলিস্ট একবার করে অজু করতে হবে আশা করি বুঝতে পেরেছেন